guys, welcome to my new vlog. হ্যালো গাইস, আমরা চলে এসেছি ব্যাঙ্গালোর সেই সাফারি। তোমাদেরকে দেখাবো ব্যাঙ্গালোর সাফারির বিভিন্ন ধরনের জীবজন্তু আছে, তোমাদের সবাইকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আমরা দেখতে যাই এখন ব্যাঙ্গালোর সাফারি। সো হ্যালো গাইস, আমরা চলে এসেছি ব্যাঙ্গালোর সাফারি। তোমরা দেখতে পাচ্ছ ব্যাঙ্গালোর সাফারি গেট, এটা চারপাশে দেখো কী সুন্দর গাড়ি ঘোড়া দাঁড় করা আছে। সো হ্যালো গাইস, আজকের ব্লগে স্পেশাল কিছু প্রাণী থাকছে, যেটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, হাতি, গন্ডার ময়ূর এবং বিভিন্ন জঙ্গলের পশু পাখি। চলো ব্লগে ফিরি। আমরা অলরেডি ব্যাঙ্গালোর সাফারি গেট মেন গেটে চলে আসছি। তোমরা দেখতে পাবে আমরা একটু পরে ঢুকবো ব্যাঙ্গালোর সাফারির গেটে। তোমরা দেখতে পাচ্ছ ব্যাঙ্গালোর সাফারি তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ অ্যানিমেল ডাইরেকশন এখানে দেওয়া আছে। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ জঙ্গলের ভিতরে কি সুন্দর ছোট ট্রেন চলছে, তোমরা দেখো নিজে, অনেক সুন্দর। ওয়াও, हे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं, हेलो गाइस, यानी की आज से डायरेक्शन बोले दीजिए, तुम्हारा नैप देखे ना तुम्हारा।
চলো আমরা দেখছি সেই খাঁচার ভিতরে কোন কোন পাখি আছে। তো আমরা দেখতে পাচ্ছি অনেক টিয়া পাখি আছে, সাদা ময়ূর আছে এখানে একটা, এইরকম দিকে যেটা আসছে এটা হচ্ছে সাদা ময়ূর। তোমাদেরকে জুম করে দেখাচ্ছি আমি, এই যে এটা সাদা ময়ূর, বাকিগুলো টিয়া পাখি। এই বেঙ্গল সাফারি এত বড় পার্ক, তোমরা মানে সারাদিনে ঘুরে শেষ করতে পারবো না। মানে এত কিছু যে আছে, বাঘ ভাল্লুক এনি ওয়ান হাতি যা আছে, তোমরা দেখে শেষ করতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ আবার এক অনেক 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 পাখি পশুওয়ালা অনেক অনেক দেখতে পাচ্ছ তোমরা সবাই। দেখো চারিদিকে উন্তু, আমি এখানে দাঁড়িয়ে আছি, তোমরা দেখো চারিদিকে উন্তু, সেই এক হাজার পাখি ভরা আছে। তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই পার্ক, সারাদিন ঘুরলো যে আকসেস করে যায় মানে এত বড়ো পার্ক দেখা। বেঙ্গল সাফারি এই পার্কটা আছে শিলিগুড়িতে, বেঙ্গল সাফারি ম্যাপে সার্চ করলে বোঝা যাবে। ও গাইস অলরেডি আমরা চলেছি অনেক ভিতরে, তোমাদেরকে দেখাবো সেই ভিতরে নাজারা সুন্দর। চলো যা দেখছো সব খালি পাখি আর পাখি, শুধু পাখি। আমার পাখি ডাইরেকশন চলে আসি, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন ওইদিকে যাবো। তোমরা দেখতে পাচ্ছ সে পাখি, এই যে কি সুন্দর পাখি ডাক। তোমরা এখন যারা ময়ূর দেখিনি তারা ময়ূর এক জায়গাকে দেখতে পারো তোমরা। চলো ময়ূরকে দেখাচ্ছি, তাই সে এটা হচ্ছে ময়ূর। এখানে অলরেডি ময়ূর থাকে, দেখতে পাচ্ছ এই ছোট দুটো অলরেডি ময়ূর বসে আছে। এই যে অলরেডি তিনটে ময়ূর আছে ওখানে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পার্ক ওয়ার্ল্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। যারা এখন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিই তার করে নাও নিউ ব্লগ ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা এসেছি সেই বেঙ্গল সাফারি পার্ক। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে বন বিড়াল, এটা তোমরা কেউ যদি বন বিড়াল না দেখে থাকো তাহলে তোমরা দেখতে পারো বন বিড়াল কেমন হয়। তোমাদেরকে আমি বন বিড়াল দেখাচ্ছি, তোমরা দেখো এখানে বন বিড়াল অলরেডি দেখা যাচ্ছে না, একটু কিছু জুম করতে হবে। চলো জুম করি, জুম করে দেখি বন বিড়াল কেমন দেখতে। দেখতে পাচ্ছ ডেঞ্জার লাগা আছে, মানে খাওয়ার কোনো কিছু দেওয়ার নিষেধ। এখানে যেটা শুয়ে আছে এটা হলো বন বিড়াল, তোমরা নিশ্চয়ই দেখতে পাবো না এখন অনেক অন্ধকার। Yeah.
মানে হ্যালো গাইস তোমরা দেখো এই হচ্ছে বাম বিড়ালে অলরেডি ভিতরে ঢুকিয়েছে বাম বিড়ালে তোমরা দেখতে পাচ্ছ আমি জুম করছি কিছুটা এই যে শুয়ে আছে এটা হলো বাম বিড়াল শুয়ে আছে এখন দেখি হ্যালো গাইস আমরা আরও ভিতরে যাচ্ছি দেখা যাক কী দেখতে পাওয়া যায় আমরা সেটাই ফলো করে চলছি নেপে ডাইরেকশানে হ্যালো গাইস অলরেডি আমরা অনেক ভিতরে যাচ্ছি এখন তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর চারদিকে অলরেডি আমরা ভিতরে অনেক ভিতরে চলে আসছি আজকে তোমাদের দেখাবো সেই ক্রোকোডাইল মানে কুমির যাকে বলে চলো আমরা তোমাকে সেই কুমির দেখাবো দেখ এই যে তোমরা দেখতে পাচ্ছ এইখানে এই খাতার মধ্যে কুমির তোমরা দেখাচ্ছি কিছুটা তুমি দেখা যাবে না তোমরা যে দেখতে পাচ্ছ এই যে এই জলটার মধ্যে থাকে কুমির এই যে তোমরা কুমিরটা দেখতে পাচ্ছ কিছুটা জুম করছি আমি এই যে ওই যে অলরেডি ওখানে দুটো কুমির আছে এই যে উপরে সে সিঁড়ির মতো হয়ে নামছে দুটো কুমির তোমরা দেখতে পাচ্ছ এই যে কিছুটা জুম করছি এই যে অলরেডি চারটা থেকে পাঁচটা কুমির আছে এখানে এই জলের মধ্যে কিছু কাছুয়া আছে তোমাকে দেখাবো জুম করে তোমরা দেখতে পাবে কিনা জানি না কিন্তু এই যে তোমরা দেখো এই যে কাছুয়া যেটা বলে কচ্ছপ এই যে আমরা অনেক দূর চলে আসছি তোমাদের তখন আমরা এখন ওই কাঠের ব্রিজের উপরে চলবো চলো অলরেডি সেটা ছিল অলরেডি টিকিট কাউন্টার ছিল না সেটা ছিল বাথরুম ভুল করে অলরেডি আমি দেখা যাচ্ছি জানি না কিন্তু ওটা যে হ্যালো গাইস যেটা আমরা আজকে স্পেশালি আমরা যে জিনিসটা দেখাবো নিয়ে আছি বাল ভাল্লুক সেই জিনিসটা অপেক্ষায় থাকতে থাকতে আমি পৌঁছে গেছি সেই চারটা বেজে গেছে আমরা সেই বাসে করে উঠবো সেই বাসটা তোমরা দেখতে পাচ্ছ ওর পিছনে যে বাসটা তোমাদের চলো দেখাচ্ছি ওই বাসটাতে না উঠলে মানে এমনি কোনো ঘোরার কোনো অ্যালাউড নেই যেখানে বাঘ ভাল্লুক আছে খেয়ে ফেলতে পারে অনেক ভয়ানক রূপ ধারণ করতে পারে তোমরা দেখতে পাচ্ছ যার অপেক্ষা করছিলাম অলরেডি সেই বাসে বাস গাড়ি অলরেডি সেই বাস গাড়ি আমাদের পেয়ে গেছি অলরেডি আমাদের টিকিট চারটা অলরেডি চারটা বাজে গেছে আমরা এখন বাড়িতে তুলছি সবাই দেখো সেই যে গাড়ি তোমরা দেখতে পারো সেই ব্যাঙ্গুর সাগরের গাড়ি এই গাড়িগুলোতে করে মানুষদেরকে ঘোরানো হয় গড়টা জঙ্গল দেখানো হয় বাঘ ভাল্লুক যা আছে তোমরা দেখতে পাচ্ছ সেই গাড়িগুলো কিন্তু হাডিয়ে এবং মজবুত করা তৈরি করা রওনা দিয়ে দিচ্ছি
सो हेलो गाइस আমাদের বাসে ওঠা প্রথম জঙ্গল ভ্রমণের প্রাণীটি হলো হাতি। তোমরা দেখতে পাচ্ছ হাতিটি। যারা যারা হাতির উপরে উঠে জঙ্গল ঘুরতে যান তারা এক্সট্রাভাবে টিকিট কাটতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ কিছু লোক ওখানে আছে যে তারা এক্সট্রাভাবে টিকিট কাটে হাতির উপরে জঙ্গল ঘুরছে। যদি চাও তোমরাও করতে পারো, তার জন্য স্পেশালি টিকিট কাটতে হবে। সো হ্যালো গাইস, আজ অলরেডি ব্লগ ভিডিও অনেক বড় হয়েছে, তাই তোমাদেরকে আমি শর্টকাটে চলো জঙ্গল ঘুরাবো। চলো লেটস সি টু শর্টকাট। সো হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ পুরো জঙ্গল জাল দিয়ে ঘেরা আছে। অলরেডি ওইখানে অনেক হরিণ আছে, হরিণ যে লাফের জন্য বের হতে পারে সেজন্য এটা স্পেশালি দেওয়া। দেখতে পাবো গেটম্যান গেট করলো, যাবো আমরা এখন ভিতরে, চলো। সো হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ একটা দুটো এখানে অনেক হরিণের ঝুন্ড একটা আছে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ জঙ্গলে কিছুখানে পাখি আছে, তোমরা যেটা দেখতে পাচ্ছ কালো কালো রঙের, অনেক বড় হয় সে পাখি। অলরেডি আমরা জঙ্গল ভিতরে অনেক ভিতরে ঢুকছি, চলো চলো যাক কী হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বাস গাড়ি দাঁড়িয়ে আছে, অলরেডি আমাদের মতোই সেম বাস গাড়ি। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো ভাল্লুক রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ ওই যে কালো রঙের, যেটা আমি জুম করছি সেটা হচ্ছে ভাল্লুক। আর এখানে একটা ভাল্লুক চেয়ারের মধ্যে বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ মনে হয় স্ট্যাচু, কিন্তু স্ট্যাচু না, এটা চেয়ারের মধ্যে বসে আছে তাই স্ট্যাচুর মতো লাগছে, কিন্তু স্ট্যাচু না ওটা। আর সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ একটা ভাল্লুক একটা খাঁচার মধ্যে আছে, একটা বাইরে আছে, তোমরা দেখতে পাচ্ছ। অলরেডি আমরা এখন চলে যাবো সেই জঙ্গলের ভিতরে, তোমরা দেখতে পাবে, চলো আমরা জঙ্গলের দিকে এগোই। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আরেকটা এখানে হরিণের ঝোনটা আছে এখানে। সো হ্যালো গাইস, যে জিনিসটা দেখার জন্য আমার মনটা এত এক্সাইটেড যে সেই জিনিসটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। তোমরা দেখতেই পাচ্ছ এত কাছে থেকে যে আমি রয়যাল বেঙ্গল টাইগার দেখতে পাবো কোনোদিন আশাই করিনি। একদমই এক্সাইটেড যে রয়্যাল বেঙ্গল টাইগার কাছ থেকে দেখার জন্য, সেই ইচ্ছেতে আজকে আমার পূরণ হলো। চলো তোমরা দেখো এত কাছ থেকে রয়্যাল বেঙ্গল টাইগার রিয়েলি দেখা, আমি একদম প্রাউড ফিল করছি যে আমি এত কাছ থেকে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখেছি। সো গাইস, আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখলাম অলরেডি, এখন আমরা বেরিয়ে পড়ব সেই জঙ্গলের দিকে। চলো আমরা জঙ্গলের দিকে এখন ফিরে যাই, দেখি কি দেখতে পাওয়া যায়। হ্যালো সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ জঙ্গলের ভিতরে ময়ূর আছে, একদম কোনো খাঁচা নেই একদম। সো গাইস, তোমরা দেখো চিতাবাঘ দেখতে পাচ্ছ, অলরেডি একটা চিতা এখানে আছে। সো হ্যালো গাইস, আমি এত ধারণা করতে পারিনি এত কাছ থেকে আমি আজকে এত কিছু প্রাণী দেখব এত কাছ থেকে, সত্যি খুব আমাকে প্রাউড ফিল মনে হচ্ছে আজকে। সো গাইস, আরেকটা দেখতে পাচ্ছ আরেক চিতাবাঘ এখানে বাইরে ওপেনলি খোলা আছে, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে বসে আছে অলরেডি। এত কাছ থেকে দেখে মনে হচ্ছে যে আমাদের যেভাবে টেরে আসছে যে মনে হয় আমাদের উপরে হামলা করবে মনে হয়। সো গাইস, এত কাছ থেকে এমনই তো এত ভয়ানক লাগছে যে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ওখানে বসে আছে অলরেডি। আমরা গাড়িটা ব্যাক করবো আবার দেখার জন্যে। হ্যালো গাইস, তোমাদের মধ্যে একটা কোশ্চেন জাগতেই পারে যে বাঘগুলো কেন অ্যাটাক করছে না সেই বাসের উপর যে বাসটাতে আমরা আছি। Thank you.
সো হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এটি গন্ডা গন্ডা চামড়া যে এত সত্যি এত মোটা আমি আজকে নিজের চোখে দেখলাম। আই হোপ তোমরা সবাই ভিডিওটাকে এনজয় করেছো, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।